রেজা ভাই এবার শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ছিলেন এক সময়। আমার মনে হয় বয়স্করাও অনেক স্মৃতি বলতে পারবেন, কিন্তু 90-এর আন্দোলনে ওনারা পাশাপাশি একসাথে থেকে আন্দোলন করেছেন। সম্ভবত আমি বয়স্কদের একটা ছবিও দেখেছি, শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনের পেছনে দাঁড়ানো তরুণ বয়সে। তাহলে একসাথে গণতন্ত্রের সংগ্রাম হয়েছে, একসাথে লড়াই হয়েছে, একসাথে রাজপথে আমরা সংগ্রাম করেছি, এক টেবিলে বসে রূপরেখা তৈরি হয়েছে। সেখান থেকে আমরা কেন সরে এসেছি, সেখান থেকে কেন আজকে শেখ হাসিনা আমাদের সবাইকে বিনাশ করতে চান, আওয়ামী লীগ কেন সকল গণতান্ত্রিক দলের কণ্ঠরোধ করতে চান, আমরা না হয় আমাদের নানা সমস্যা আছে, সাইফুল্লাহ কয়েকটি সমস্যা। আজকে আমরা দেখলাম যে স্বৈরতন্ত্র এমন এক দানব, সে তার শত্রুকে খাওয়ার পরে সে নিজেকেও খাওয়া শুরু করে। আপনারা দেখছেন আজকে উপজেলা নির্বাচনের নামে আওয়ামী লীগের গোশত আওয়ামী লীগ খাচ্ছে, উপজেলা নির্বাচনের নামে তাদের প্রাণ তারা সংহার করছে, তাদের রক্তে তাদের হাত রঞ্জিত হচ্ছে। শেখ হাসিনা জানতে চেয়েছেন ওনার পরে ক্ষমতায় কে আসবে। ভাইরে, আপনি যদি নির্বাচনটা সুন্দর মতো দিতেন তাইলে হয়তো আপনার পরে আমরা ধারণা করতাম বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল অথবা গয়েশ্বরচন্দ্র রায় অথবা সাইফুল হক ক্ষমতায় আসতেন, কিন্তু এখন তো আপনার পরে ক্ষমতায় আসবে খন্দকার মোশতাক। এখন আপনার পরে ক্ষমতায় আসবে আপনার ঘরে বেড়ে ওঠা ওই মির্জাফরের গোষ্ঠী, আপনার রক্তের উত্তরাধিকার হবে। বলে লিখে রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর খুয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। আওয়ামী লীগ হৃদয়ে লিখে রাখেন, আপনাদেরকে ক্ষমতা থেকে চ্যুত করবে, আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের উত্তরাধিকার হবে, আপনাদের ঘর থেকে বেড়ে ওঠা বেঈমানের গোষ্ঠী, এটাই আপনাদের। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, ইতিহাসের পাতায় সেটাই তাদের পরিণতি হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক নেতা অনেক বক্তা, আমার একটা কাজ আছে যেতে হবে, আমি শুধু বলতে চাই গণতন্ত্র এবং আমরা যদি আমাদের অধিকারের জন্য সংগ্রাম করে দাঁড়াতে পারি তাহলে আমাদের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব সমস্ত কিছু রক্ষা হবে। আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েও আমরা অতীতেও লড়াই করেছি, সামনে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ বাংলাদেশ জেনাবা।